ব্লাড ব্যাংকের রক্তের স্বল্পতা দূরীকরণের জন্য মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এখন আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে ধারাবাহিকভাবে রক্তদান শিবির। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকায় সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের উদ্যোগে সংঘটিত হচ্ছে এ ধরনের মহতিক কর্মসূচি। এবার এ কাজে এগিয়ে এলো বিদ্যুৎ দপ্তরের বাস্তুকাররাও। পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হলো এক মেঘা রক্তদান শিবির। আগরতলা দুর্গা চৌমুনিস্থিত বিপণী বিতানে আয়োজিত রক্তদান শিবির উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরো বিশিষ্ট জনেরা। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এইভাবে রক্তদান নিয়ে এগিয়ে আসার জন্য ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী শ্রীনাথ বলেন, আগে একজন মানুষের রক্ত দিয়ে একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হতো, আর এখন একজনের রক্ত দিয়ে তিনজনকে বাঁচানো সম্ভব হয়, তাই এর চেয়ে আর কোনো বড় দান হতে পারে না। জন্মটা আমরা হাতে নেই, মৃত্যু আমরা হাতে নেই, বাকিটা কিন্তু আমরা হাতে দেশের জন্য। এই যে বলছে কি সুন্দর কথা, দেখেন স্বামীজি বলছে, একটু আগে দেখেছি স্বামীজির একটা এরকম ভাবে ব্লাডের একটা ইয়ে দিয়ে স্বামীজির ফটো, স্বামীজি বলছে যত্র জীব তত্র সেবা, অর্থাৎ যেখানে জীব সেবাই সবচেয়ে বড় সেবা, অর্থাৎ মানুষের সেবা। আপনি ওই মন্দিরে যা পূজা করবেন কিচ্ছু আসে না, জীব সেবা শ্রেষ্ঠ সেবা। স্বামী বিবেকানন্দ বলছে আমি না, রবি ঠাকুর আরো মারাত্মক বলেছে। রবি ঠাকুর বলেছে, আপনাদের এখানে আসবো বলে হয় বলছে, রবি ঠাকুর বলছে তুলা মন্দির একটা কবিতা লিখেছে, উনি বলছে ভজন, এই যে ভজন করতেছ, এই যে পূজা করতেছ, এই যে সাধন করতেছ, এই আরাধনা করতেছ, সব থাক করে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।